প্রথমবারের মতো দেশেই তৈরি হতে যাচ্ছে বিদ্যুৎ চালিত যান বা ইলেকট্রিক কার। বঙ্গবন্ধু শিল্পনগরে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই গাড়ি তৈরি করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান, যা বাজারে আসবে আগামী বছরেই। এর মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি পরিবহন খাতে বিপ্লব ঘটার আশা সংশ্লিষ্টদের। ইলেকট্রিক কার বর্তমানে বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এমন যানবাহন, দেশে যার পুরোটাই আমদানি নির্ভর। তবে আশার কথা, দেশেই তৈরি হতে যাচ্ছে নতুন প্রজন্মের এই যান। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামের একটি দেশীয় প্রতিষ্ঠান ইলেকট্রিক কার তৈরির কারখানা করছে, যেখানে থাকবে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি থ্রি হুইলারও। শুধু ইলেকট্রিক কারই নয়, এখানে উৎপাদন হবে লিথিয়াম ব্যাটারিও, যা দেশে প্রথম। আমাদের গাড়ির প্রোডাকশন ক্যাপাসিটি হলো চার চাক্কার গাড়ি, যেটা সেডান, এসইউভি, এমপিভি মিলে 30,000 গাড়ি বছরে তৈরি করব। ব্যাটারি আমরা 2 গিগাওয়াটের ব্যাটারি তৈরি করব, সেই ক্যাপাসিটিতে আমরা আগাচ্ছি। এবং সেই তুলনায় যতটুকু মোটর কন্ট্রোলার চার্জার লাগবে, সেই মোটর কন্ট্রোলার চার্জারও তৈরি করতেছি, বাংলাদেশের উপযোগী করে গাড়িগুলো ডিজাইন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিশ্বমানের বিপরীতে অনেক কম দামে ক্রেতারা যেমন এসব গাড়ি কিনতে পারবেন, তেমনি জ্বালানি খরচ হবে 10 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় চান তারা। কোয়ালিটিতে ইট উইল বি ওয়ার্ল্ড ক্লাস, দামেও কম হবে, আর সবচেয়ে বড় ব্যাপার শুধু দাম না, আপনার গাড়িটা চালাতে, আজকে আপনার 1 কিলোমিটার চালাতে যদি 10 টাকার পেট্রোল অথবা এলপিজি অথবা সিএনজি লাগে, আপনার 1 থেকে 1.5 টাকার ইলেকট্রিসিটি লাগবে। সম্প্রতি কারখানাটি পরিদর্শন করে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আশাবাদ জানান, এটি চালু হলে পুরো দেশের পরিবহন খাতে বিপ্লব ঘটবে। ইলেকট্রিক ভেহিকেলের যাত্রা বাংলাদেশের মূল পরিবহন জগতেই কিন্তু একটা বিশাল পরিবর্তন আনবে, এবং এক্ষেত্রে আমাদের যারা সরকারের এজেন্সিসগুলো আছে তারাও আমরা সাপোর্ট করছি। 100 একর জায়গার উপর স্থাপিত এই কারখানায় বিনিয়োগ প্রায় 1400 কোটি টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।